হিজাব বিতর্কে উত্তাল পুরো দেশ। সেই মুহূর্তে এমনকি মামলাটি গড়িয়েছে কোর্ট পর্যন্ত। আর এরপরে আমরা হয়তো ভেবেছিলাম যে এরকম ঘটনা যে নিয়ে জিনিস নিয়ে বিতর্ক হচ্ছে আর সামনে আসবে না, কিন্তু এ ঘটনার পরও আরও এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম নানান ঘটনা সামনে আসছে। মধ্যপ্রদেশ সহ কর্ণাটকের বিভিন্ন জায়গায় যেখানে হিজাব পরার জন্য বা স্কার্ফ পরার জন্য ছোটো ছোটো ছাত্রীদেরকে স্কুলে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না, এরকম নানা ঘটনা ইতিমধ্যে আপনারা সামনে দেখেছেন। কিন্তু এটা নিয়ে কথা বলতে চাই না, কথা বলতে চাই একটি ইস্যু নিয়ে। এরই মধ্যে বেশ কিছু অভিভাবক ছাত্রীদের বাবা তাদের ছেলে মেয়েদেরকে হিজাব না খুলে স্কুল থেকে ফেরত নিয়ে চলে আসে। আর এটা নিয়ে দালাল মিডিয়া, গদি মিডিয়া, দালাল বুদ্ধিজীবীরা তীব্র সমালোচনা করছে এবং তারা যুক্তি পেশ করছে তাদের কাছে হিজাবের বেশি গুরুত্ব নাকি শিক্ষার। যদি তাদের কাছে শিক্ষার গুরুত্ব নেই, এই জন্য হিজাবের জন্য শিক্ষা না দিয়েই তাদের সন্তানকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে আসলো। চিন্তা করুন, এই দালাল মিডিয়াগুলো এভাবে তাদেরকে ভৎসনা করছে, এভাবে তাদেরকে অপমান করছে, এরকম নানান বিদ্রুপমূলক কথা বলছে দালাল বুদ্ধিজীবী, দালাল মিডিয়াগুলো। অথচ এই মানুষগুলোর কাছে শিক্ষার কতটা গুরুত্ব রয়েছে? আসলেই যদি যারা বলছে তাদের কাছে শিক্ষার গুরুত্ব থাকতো, তাহলে তারা হিজাবের জন্য তাকে শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কথা বলতো না, তাদের কাছে হিজাবটা প্রাধান্যই পেতো না, কে কী পড়েছে সেটা, তাদের কাছে মূল টার্গেট হতো শিক্ষা। কিন্তু এরা বিষয়টা ঘুরিয়ে দিচ্ছে অন্য, তারা বলছে হিজাবের জন্য শিক্ষা না দিয়ে নিয়ে চলে যাচ্ছে। আসলে বিষয়টা সেটা নয়, আসলে বিষয়টা এদের কাছে শিক্ষার গুরুত্ব নেই। শিক্ষার গুরুত্ব থাকলে তারা হিজাব ইস্যুটাকে আজ ইস্যুই মনে করতো না, তারা আগে শিক্ষাটাকে বেশি প্রাধান্য দিত। কিন্তু দোষটা উল্টো, যত দোষ নন্দঘোষ, ভারতবর্ষে যা অন্যায় হবে তার সিংহভাগই দোষ তো মুসলমানদের, এদেশের এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর দালাল মিডিয়া এটাই তো মনে করে এবং এটারই চেষ্টা করে। তো প্রিয় দর্শক, আপনার কী মতামত এই যে দালাল মিডিয়া এক শ্রেণীর, যেটা নিয়ে সরকারকে, যেটা নিয়ে তাদের উচিত ছিল প্রশ্ন করার ক্ষমতাকে, সেটা না করে আজকে তারা প্রশ্ন করছে এই দেশে যারা 2014 পর থেকে যাদের বিভিন্ন ইস্যু নিয়ে বিতর্ক তৈরি করাচ্ছে, যাদের উপর নির্দ্বিধায় বিনা দোষে বিভিন্ন বিনা অজুহাতে তাদেরকে মব লিঞ্চিং করে মারা হচ্ছে, বিভিন্ন মানে তাদের উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদের ধর্মীয় ইস্যু নিয়ে হস্তক্ষেপ করা হচ্ছে, ইস্যু তোলা হচ্ছে, বিতর্ক তৈরি করছে, তাদেরকেই প্রশ্ন করবে এই দালাল মিডিয়া, দালাল বুদ্ধিজীবীগুলো। তা আপনার কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও অবশ্যই লাইক করে চ্যানেল নতুন আসতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ। Press the bell icon on the YouTube app and never miss another update.